হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আর আমিও ভালো আছি। আর আমার প্রিন্সেস প্রো অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলকে ওয়েলকাম। তো আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে আমি কীভাবে কী রেডি হয়েছে না কি। তো এখন কিন্তু আমরা যাচ্ছিলাম জল ভরতে, কারণ আমাদের এখানে তো বলেইছিলাম যে নামযজ্ঞ হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের মঙ্গল ঘটের জন্য জল আনতে যেতে হয়। আর এখান থেকে আমাদের অনেকটা দূর, মানে বাড়ির থেকে অনেকটা দূরে আমরা যাব সবাই মিলে জল ভরতে। আর কীভাবে কী রেডি হয়ে গেছে, যারা এখনও ভিডিও দেখোনি আগের ভিডিও চেক করো, অবশ্যই দেখতে পারবে। আর এটা কিন্তু ছিল আমাদের ষোলো প্রহরের নামযজ্ঞ। তো এখানে শুধু কিন্তু আমরা শুধু জল ভরা থেকে শুরু করে আমাদের সন্ধ্যারতি, ভোগের প্রসাদ বিতরণ করা সবই কিন্তু আমাদের পাড়ার লোকজনরা, মানে মেয়েরা সবাই মিলে আমরা কিন্তু দেওয়া থাওয়া কাজবাজ করি। আর এরকম যদি ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু নেক্সট পার্টগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। চলো একটু বেরিয়ে যাই সেজে গুজে। দাদা আমাকে একটু দেখে কেমন লাগছে? দাদা সবাই রেডি হয়েছে, আমার বাবা তো চলে গেছে আগে। উনি কেমন লাগছে? ভালো, হেভি সুন্দর, পুরো একদম হিরো। আমি একবার বলেছি বাংলাদেশের একটা নায়িকার নাম নিয়ে নেব কিন্তু, রানুদি। এ বাবা, আর এই যে আমাদের ম্যাম, দেখি দেখি পিছনটা দেখি পিছনটা দেখি, হ্যাঁ যার বাড়িটা দেখি সেটা ঘর এইদিকে দিয়ে দিদি, হ্যাঁ 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 এই সুন্দর লাগছে দেখতে। আর আমার মা, মা কি দেখো? আমরা এখন যাবো, মানে আমাদের যেহেতু গাড়ি ফাড়ি চলে আসছে নাচ, আর আমরা এখন সবাই পুরো ফুল রেডি, ফুল এনার্জি নিয়ে যাচ্ছি। বাড়ি আসে মুখটা কি হয়ে যায়, মান বাদরের মতো মুখটা হয়ে যায়, একদম বাদর 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 লামা। ওরা আমাকে বলে কি ভালো কথা, এটা কি বাদর বলবে না কি বলবে তাহলে? একদম একদম না, মানে এখন আমরা এত শুনলো না, এই যাও না এখন বুঝতে পারছো না, রোগ নাচতে গেলে কেমন? ঠিক আছে, দেখলে কিন্তু আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছে। আর এই দেখো আমি যে রাস্তাতে দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে কিন্তু আমাদের মাইক আর ব্যান্ডের যে গান ছিল সব কিন্তু চলে এসেছে। এবার সবাই মিলে দাঁড়িয়েছে, দেখো কীভাবে আমাকে দেখছে, আমাকে মানে একটু বেশি সুন্দরই লাগছে তাই না? যাই হোক গাইজ, একটু ইয়ার্কি মারলাম। আর এখন এই দেখো আমরা সবাই মানে যাবো আর কি নাচানাচি করতে, আর দেখবো যে নাচতে গিয়ে কেমন কি মজা হয়। আর তোমাদের যার যা নাচতে ইচ্ছে করো অবশ্যই কিন্তু চলে এসো আমাদের এখানে। আর দেখো নাচ তো ভালোই করছিলাম, কিন্তু দেখো নাচতে নাচতে আমার কি হয়ে গেছে, নাচতে নাচতে কিন্তু আমার কোমরে যে বিছাটা লাগিয়েছিল সেটা কিন্তু ছিঁড়ে গেছে। কিন্তু তাও আমি কিন্তু নাচ কিন্তু ছাড়িনি, সেই দেখবে এইটা নিয়েই কিন্তু আমি নাচা শুরু করে দিয়েছি। কেমন আমি এক্সপার্ট বলতে পারো? মজা লাগলো, মজা লাগলো। ও আমরা যেটা বলবো সেটা তো বলাই হলো না, আমরা তো ঘাটে এসে জল নিতে, ঘাটটা একটু দেখিয়ে দিই, চল না না এই যা দিয়ে থাক দেখি। যাই হোক, মানে কি বলতো, মানে কচুরিতে ভরে গেছে তো, আর ওই নিচে জায়গাটা একটু জল জল, ওখান থেকে নিচে আইবে তুমি, কষ্ট হচ্ছে দিল্লি আর জন নেই। আরে না রে, যা বাড়ি যা, ওই একটু গ্লুকন্ডি খাই দে। আমি কি করছি, গাড়ি থেকে ফল তুমি এটা টোটো ধরাই, এই বয়সে বুড়ি হয়ে গেছিস না তাই? আমাদের জল ভরা হয়ে গেছে, আর আমরা ওই যে সুন্দর, আমার মুখটা কি একটু পাল্টে গেছে, মানে আগের থেকে এটা লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, খোপা খোপা সব খোপা উড়ে গেছে, সবাই ওখানে রেডি গাড়ি চলে, একদম একদম একদম। আর হচ্ছে ওই যে মানে সবাই রেডি আর কি, জলটা জল খাওয়া হলো, আর আমি তো একটা করে দিচ্ছি সেন্টার ফুড দিচ্ছি, ঠিক আছে? এত নাচার পর একটা সেন্টার ফুড, আমরা এখন যাব, এখন বাড়ি যাব, মানে জল ভরা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব। আর শুধু কিন্তু শোনো আর একটা কথা, এই আমাদের কীর্তনটা কিন্তু শুধু আজকে শেষ না, এই পাঁচ দিন মানে পাঁচ দিন চলবে। আজকের মতো কিন্তু আমাদের জল ভরার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু যাব আমরা কি ঠাকুর আনতে, ঠাকুর আনার ভিডিও কিন্তু নেক্সট পার্টে আসছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একান্তই তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।